আপনারা জানেন যে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গুলি করে মারা হয়েছিল, নিজের সিকিউরিটিরা গুলি করে মেরেছিল, কোন প্রধানমন্ত্রী? গান্ধীকে, তাই তো? তারা এখনো পর্যন্ত সবাই দেশেই আছে, কেউ দেশ থেকে তাড়ানো হয়নি কাউকে। কিন্তু আমাদের দেশে একটা লোক ছিলেন, লোকটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। নাম জানেন? দেশে আছে না চলে গেছে? চলে গেছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাওয়া যাচ্ছিল যে 2023 সালে 17ই ডিসেম্বরের ভিতরে এ দেশ মুসলিম কান্ট্রি, হিন্দু কান্ট্রিতে রূপান্তরিত করা হবে, মুসলমান 0% থাকবে, এটা হিন্দু কান্ট্রিতে রূপান্তরিত হবে। ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হলো। কারণ কি? মানে সরকার জেনে গেছে যে এত লোক ইসলাম গ্রহণ করছে এই লোকটার বক্তব্য শুনে, একে যদি দেশের মাটিতে আর 2-3 বছর রাখা যায় তাহলে মনে হয় আমাকেও কাল থেকে দাড়ি রেখে তসবি পরে ঘুরতে হবে, এইরকম একটা পজিশন। এই জন্য চালাকি করে লোকটাকে রাজনৈতিকভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। কোনো অসুবিধা নেই, কারুর মেয়েকে ধর্ষণ করেছে ডাক্তার জাকির নায়েক, কারোর থেকে 10 পয়সা মেরেছে, কারোর জমি জোর করে দখল করেছে, করেনি। তারপরেও চোর যারা তাদেরকে দেশে থাকতে দেওয়া হলো, সৎ লোকটাকে থাকতে দেওয়া হলো না। আল্লাহু আকবার, এ অবস্থা কেন? শুধু হুমকি দিচ্ছে, বলছে তোমাদেরকে দেশে থাকতে রাখা যাবে না। কেন রাখা যাবে না? বলছে তোমরা কি দিয়েছো, তোমাদের অবদান কি আছে? যে বলছে দেশে থাকতে দেওয়া যাবে না, ও ভারতবর্ষের ইতিহাসই পড়েনি কোনোদিন। ইতিহাসটা একবার খুলে দেখো, আমাদের উপর বিপর্যয় কি কেন সেটা 2-4 কথা বলে তবে বক্তব্য শুরু করছি। এগুলো জাতির জন্য জানা জরুরি। আরে আমরা দেশ থেকে চলে যাব, আশ্চর্য ব্যাপার, আমরা কি করিনি দেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকে 2023 সাল পর্যন্ত? কোন জায়গাটায় আমরা বাদ আছি এটা আমাদেরকে দেখানো লাগবে, তবে দেশ ছেড়ে আমরা চলে যাব। তার আগে নয়, তখনই ডিসেনশন ক্যাম্পে ঢুকবো যখন এর প্রমাণ না দিতে পারবো। 1947 সালে 15ই আগস্টে এ দেশ স্বাধীনতা লাভ করেছে, সারা ভারতবর্ষে ইংরেজদেরকে তাড়াতে হবে, ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম ভারতবর্ষে শুরু করেছিল আলেমরা, সর্বপ্রথম। তার দৃষ্টান্ত যদি আপনি ইতিহাসের পাতাগুলো যদি খুলে যদি দেখেন, তাহলে যখন ইংরেজরা দেশ থেকে যখন চলে গেল, গোয়েন্দা বিভাগ পাঠাচ্ছে যে ভারতবর্ষ থেকে আমাদের বিরোধিতা করছে সব থেকে বেশি কারা, এটা একবার গিয়ে জেনে এসো। গোয়েন্দারা তারা জেনে গেল, যে রিপোর্ট পেশ করলো ইংরেজদের মোস্তানদের কাছে, দালালদের কাছে, যে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানোর সব থেকে বেশি ভূমিকা পালন করছে আলেমরা। গোয়েন্দা বিভাগরা অস্ত্র শস্ত্র নিয়ে দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাতের বেলাতে তারা তলোয়ার পিস্তল নিয়ে ঢুকে গেল। এক রাত্রিতে 40,000 আলেম ওলামাদেরকে মেরে দিল্লির খায়বার থেকে চাঁদনী চক পর্যন্ত প্রত্যেক আম গাছের জাম গাছের ডালে আলেম ওলামাদের লাশ টাঙিয়ে দেওয়া হলো। সর্বপ্রথম স্বাধীনতা লাভ করার আগে এক রাত্রিতে আমরা 40,000 আলেমরা শুধু দেশের জন্য শহীদ হয়েছি, এক রাত্রিতে। আমাদের অবদান নেই? বলছে তোমরা কি দিয়েছ, আমরা কি দিতে পারিনি? তুমি ক্রিকেট প্লেয়ার চেয়েছ, আমরা আজহারউদ্দিনকে খেলতে পাঠিয়েছিলাম ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে, আমরা মোহাম্মদ কাইফকে পাঠিয়েছিলাম, আমরা ভালো গায়ক দিতে পারিনি, আমরা মোহাম্মদ আজিজকে দিয়েছি, মোহাম্মদ রফিককে দিয়েছি, সিনেমা চালানোর জন্য সরকার যে ইনকাম করে আমরা ভালো নায়ক নায়িকা দিতে পারিনি, সালমান খানকে দিয়েছি, শাহরুখ খানকে দিয়েছি, আরবাজ খানকে দিয়েছি, আমরা সব খান পরিবারকে সিনেমাতে লাগিয়েছি, আমরা ভালো লেখক দিতে পারিনি, কাজী নজরুলের ভাষাতে আজও পর্যন্ত যে লেখা হয়েছে এর আজও পর্যন্ত এমনও শব্দ আছে ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না, আমাদের গলার সুর নেই। আজও পর্যন্ত মোহাম্মদ রফিক যে গান গেয়েছে কোন মামুর বেটার ক্ষমতা নেই আজও পর্যন্ত তার নকল করে দিবে। কি দিতে পারিনি, কি দিতে পারিনি ভারতবর্ষকে আমরা, আশ্চর্য ব্যাপার। বলছে দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে আমরা যাব মানে সারা ভারতবর্ষ তো মুসলমানদের অবদান, টিপু সুলতান মসজিদ মুসলমানদের, তাজমহল মুসলমানদের, দিল্লি জামে মসজিদ মুসলমানদের, কলকাতার শহীদ মিনার ওটা মুসলমানদের, হাজারদুয়ারি মুসলমানদের, লালবাগের স্মৃতিসৌধ ওটা মুসলমানদের, ওই আপনার আগ্রার তাজমহল সব মুসলমানদের, সারা ভারতবর্ষটাই তো মুসলমানদের সম্পত্তিতে ভর্তি।
আমাদেরকে বলছে তাড়িয়ে দেওয়া হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। এক অবাক করা ব্যাপার। এ হুমকি আমাদের উপর আসছে কি আসছে না? আসছে একদম। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, বলিষ্ঠ ভাষায় প্রতিবাদ করতে শিখুন, বলিষ্ঠ ভাষায়, কারণ পক্ষে বিপক্ষে নয়। আল্লাহর আজাব একটা 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 করে, আল্লাহ আমাদেরকে একটা একটা করে পরীক্ষা করছে। তবে অটুট থাকবেন, পৃথিবীর কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ, কোনো বাতিলের কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ। আল্লাহ আজও আছে না নেই? আছে না নেই? আছে। মূসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরাউন তারা করে নিয়ে যাচ্ছে, সামনে নীল নদ, পিছনে ফেরাউন, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন। নীল নদের পানিকে একদিকে দাঁড় করিয়ে আল্লাহ মূসাকে পার করেছিল কি করেনি? করেছিল। ফেরাউন কার কাছ থেকে মূসাকে বাঁচানো হয়েছে? আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন? বেঁচে ছিলেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইউনুস আলাইহিস সালাম। দীর্ঘ দিন যাবত মাছের পেটের ভিতরে ছিলেন, বাঁচতে পেরেছিলেন না মারা গিয়েছিলেন? বেঁচে ছিলেন। যে আল্লাহ সমুদ্রের নদীর পানিকে একদিকে স্থির করে মাঝখানে রাস্তা করে দিয়ে নবীকে বাঁচাতে পারে, যে আল্লাহ একজন নবীকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে নিতে পারে, যে আল্লাহ মাছের ভিতর থেকে একজন ইমানদারকে বাঁচিয়ে নিতে পারে, সেই আল্লাহ ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, বিহার তথা সারা ভারতবর্ষের ইমানদারদেরকে রণকৌশলে কোনো মাধ্যমে বাঁচাতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ আছে না নেই? অবশ্যই আছে। আল্লাহর উপরে ভরসা করুন, বাঁচার একটাই রাস্তা, আল্লাহর উপরে ভরসা করুন। চারিদিক দিয়ে বিপদ চলে এসেছে, আমি মমতাজুল ইসলাম এখন মনে করছি আর বাঁচার বিকল্প কোনো রাস্তা নেই, শুধু আল্লাহর উপরে ভরসা করুন। বাঁচবেন কেমন করে এই পরিস্থিতিতে? বাঁচবেন কেমন করে? সে বাঁচার পথটা আপনাকে বলে দিচ্ছি, শুনে নেন। আজকে আমি অসুস্থ, মারাত্মক ঠান্ডা জ্বর, আস্তে আস্তে চার পাঁচবার গাড়ি দাঁড় করিয়ে ওষুধ খেয়েছি, গলার অবস্থা দেখে বুঝতে পারছেন। তবু আমি আজহার ভাই, নাজিব আলম ভাইয়ের ভালোবাসাতে এসেছি, তাছাড়া আসতাম না হয়তো, আল্লাহ নিয়ে এসেছে সেটা ভিন্ন ব্যাপার। তবুও ভাঙা গলাতে আমি আপনার উপকার করে যাব, আমি আপনার এক মিনিট টাইম লস করব না। এক, বাঁচার পথ কি? আমাদের চারিদিক থেকে তো বিপদ। প্রথমে বলি বিপদের কারণ কি, এবার একটা উদাহরণ দিয়ে কোরআনের আয়াত দিয়ে বক্তব্যটা শুরু করে দিই। এক, একটা লোক সাইকেল নিয়ে এইখান থেকে যাচ্ছিল, একটা মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছে। বলুন তো গায়ের লোক কোন গাড়িওয়ালাটাকে দোষ দিবে? মোটর সাইকেলওয়ালা, কারণ ওর স্পিরিটে চলে দামি গাড়ি, তাই না? ভালো। এখন মোটর সাইকেলওয়ালাটা যাচ্ছিল, ওর নাজিম আলম ওর গাড়ি নিয়ে এই রোড দিয়ে যাচ্ছে চাঁচকি থেকে পাকুরে। এখন নাজিম আলমের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলুন তো দোষ কার হবে? নাজিম আলমেরই হবে, ওর বড় গাড়ি, দামি গাড়ি। এতক্ষণ মোটর সাইকেলওয়ালার দোষ হয়েছে, সাইকেলের থেকে দামি, তাই এবারে দোষ হলো নাজিম আলমের, ওর দামি গাড়ি। তাই নাজিম আলমের চার চাকা গাড়িটা ড্রাইভার পাকুর রেল ফটকটা পার করছিল, শতাব্দী এক্সপ্রেস এসে মেরেছে ওর গাড়িতে, বলুন তো দোষ হবে কার? কার? নাজিম আলমের দোষ হবে। কারণ হচ্ছে এই, ট্রেনের ড্রাইভার দরজা খুলে বলবে, ওই বেটা বিয়াদব, তুই আমার রাস্তায় ঢুকলি কেন বল? আমি তো আমার নিজের তৈরি করা পাটিতে চলছি, তুই কেন এলি এটা বল? বলবে কি? বলবে না। তার মানে বোঝা গেল যে দরজা ভুল করলে মার খেতে হবে। কি বললাম বুঝলেন না? আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি, প্রত্যেক দিন বিরিয়ানি খেতে দিই। আমার কুকুরটা একদিন ভুল করে আপনার বাড়ি চলে গেছে, বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? কোনটা? ঝাঁটার বাড়ি চালাবেন, তাই না? তার মানে বোঝা গেল দরজা ভুল করলে মার কে খেতে হবে। মুসলমান আমরা আমাদের দরজাতে আছি না দরজা ভুল করেছি? ও হারাম কো চুল কেটেছে এইদিকে ন্যাড়া মাঝখানে চুল, আবার কেউ চুল কেটেছে এইদিকে লাল, এইদিকে সবুজ, এইদিকে আবার কালো। আচ্ছা বলুন তো এ চুল কাটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চুল কাটা? হ্যাঁ, ও এমন জিন্সের প্যান্ট পরেছে পাচার কাছে ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া। আচ্ছা বলুন তো দেখি এই প্যান্ট পরার নিয়ম কি আল্লাহ বা তার নবী? কথা বলুন না।